প্রিয় দর্শক, 2023 সালে হজ করার ইচ্ছা করেছেন শিহাব চত্বর। এজন্য তিনি 2 জুলাই হজ যাত্রা শুরু করেন। অনেকটা পথ পাড়ি দিয়ে তিনি এখন আজমির শরীফে অবস্থান করছেন। তার আশা, 280 দিনে তিনি 8640 কিলোমিটার পাড়ি দিতে সক্ষম হবেন। এদিকে শিহাবের পায়ে হেঁটে হজ আদায় করা নিয়ে একই বললেন উত্তর কোরিয়ার প্রধানমন্ত্রী কিম জং উন। কি বললেন তিনি, দেখলে চমকে যাবেন। দর্শক, পুরো সংবাদটি বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন, কারণ আল্লাহর কুদরতের সব রকম খবর এখানেই রয়েছে। গত 2 জুন শিহাব পায়ে হেঁটে হজযাত্রা শুরু করেছেন। তিনি ভারতের কেরালা থেকে হজযাত্রা করেন। তিনি প্রথমে পাকিস্তান ঢুকবেন, তারপর ইরান, ইরান থেকে ইরাক হয়ে কুয়েত হয়ে সৌদি আরবে পৌঁছাবেন। শিহাব মনে করেন 6 দেশের সীমানা অতিক্রম করার অনুমতি তাকে দেওয়া হবে। শিহাব বলেন, হজযাত্রার জন্য আমার ভ্রমণ বিমার প্রয়োজন ছিল, যেন পথে কোনো দুর্ঘটনার শিকার হলে আর্থিক সাহায্য লাভ করি। এছাড়া পাকিস্তান, ইরান, ইরাক, কুয়েত ও সৌদি আরবের ভিসার প্রয়োজন ছিল। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং কেন্দ্রীয় মন্ত্রী ভি মুরালিধরন আমাকে প্রক্রিয়া এগিয়ে নিতে সাহায্য করেছেন। এখন আমার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। শিহাবের আশা, 6 দেশের সীমানা অতিক্রম করে তিনি 2023 সালের হজে অংশগ্রহণ করতে পারবেন এবং আল্লাহ তার দীর্ঘ পরিশ্রম কবুল করবেন। হজ পালন শেষে তিনি পরিশুদ্ধ হৃদয় হয়ে দেশে ফিরবেন। এদিকে শিহাবের পায়ে হেঁটে হজ আদায় করা নিয়ে কিম জং উন বলেন, আমি একটি গুরুত্বপূর্ণ মিটিংয়ে শিনু ইজু যাচ্ছিলাম গাড়িতে করে। সেখানে কয়েকজন মুসলিম ভাই শিহাব ভাই, শিহাব ভাই বলে স্লোগান দিচ্ছিল। আমি প্রথমে শিহাব ভাইকে চিনতাম না, এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে শিহাবের পায়ে হেঁটে হজে যাওয়ার ভিডিওগুলো দেখেছি। আল্লাহর প্রতি ভালোবাসা দেখে আমি এখন শিহাবের ভক্ত হয়ে গেছি। শিহাবকে এখন সারা পৃথিবীর মানুষ চিনে ফেলেছে। আল্লাহ শিহাব ভাইকে এত সম্মান দিয়েছে যা কল্পনা করা যায় না। এটাই আল্লাহর কুদরত। আমি মনে করি শিহাব একটি ভালো উদ্যোগ নিয়েছেন। সকল মুসলিমদেরকে বলছি, শিহাবকে দেখলে আপনারা সবাই রাস্তায় সাহায্য করবেন। আমি শিহাবের পাশে আছি। শিহাবকে উত্তর কোরিয়ায় স্বাগতম। সম্মানিত দর্শক, কিম জং উনের মন্তব্যের সাথে কি আপনি একমত? কমেন্ট করে জানান আমাদেরকে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিন এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। প্রতিদিন দেশ বিদেশের নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন। ধন্যবাদ।